দর্শক মন্ডলী বিষয়বস্তুটি বুঝে আসার জন্য সম্পূর্ণ বক্তব্যটি শুনতে হবে প্রথমে একটি ঘটনা বলি এক বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করতে লাগলো হে আল্লাহ আমাকে এমন শক্তি দাও যেন আমি শয়তানকে দেখতে পাই তার দোয়া মোতাবেক আল্লাহ তালা তার দৃষ্টিতে শয়তানকে প্রকাশ করে দিল শয়তান যখন তার সামনে আসত তখন সে শয়তানকে লাঠি পেটা করত। একদিন পিটানি খেয়ে শয়তান লোকটিকে বলল যদি তোমার হায়াত বিশ বছর বাকি না থাকতো তাহলে আমি তোমার ঘাড় মোটকে দিতাম এই কথা বলে শয়তান সে বুজুর্গুর মনে লম্বা হায়াতের দীর্ঘ হায়াতের ওয়াস ঢেলে দিয়ে চলে গেল এদিকে বুজুর্গ চিন্তা করলো আমার হায়াত তো আরো বিশ বছর বাকি আছে সুতরাং আরো কিছুদিন মৌজ মস্তি করে নিই পরে তোবা করে ভালো হয়ে যাব সে বুজুর্গ লম্বা হায়াতের আশ্বাসে গুনাহে লিপ্ত হয়ে গেল আর গুনাগার অবস্থায় তোবা ছাড়া হঠাৎ কয়েক বছর পর মৃত্যুবরণ করলো নাউজুবিল্লাহ এই ঘটনায় আমরা একটা বিষয় শিক্ষা পাই তা হলো অনেক দিন বাঁচবো এমন কথা যদি মানুষ জানতো তাহলে তারা সারা জীবন গুনাহে লিপ্ত থেকে মৃত্যুর আগে তওবা করে নিত তাই আল্লাহ তালা মৃত্যুর সময়টা গোপন রেখেছেন যাতে মানুষ সব সময় তওবার উপর থাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে অনেকে প্রচার করে যে আশুরার দিন একটি দোয়া আছে তা পাঠ করলে জিন্দেগির বিমা হয়ে যাবে জীবন বিমা হয়ে যাবে যে এই দোয়াটি পড়বে এক বছর পর্যন্ত তার মৃত্যু আসবে না এই ধরনের কথা কোরআন ও হাদিসের শিক্ষা বহির্ভূত কারণ আমাদের প্রিয় নবী করিম সাল্লাম সবসময় মানুষকে এই শিক্ষা দিয়েছেন যে সদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো সবসময় মৃত্যুর কথা স্মরণ করো ওটি মৃত্যু ওটি সন্নিকট এটাই তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন নজরুল সাল্লাহলাম অনেক সময় পেশাব পায়খানা করার পর পরপরই মাটি দিয়ে তাই পাক মাটি দিয়ে তাই করে নিতেন অথচ করবেন সাহবা প্রশ্ন করলে রসুল আমি যে ওই পানির নিকট যেতে পারবো যাওয়ার আগেই যদি আমার মৃত্যু চলে আসে সেজন্য আমি চাই না পাকি অবস্থায় যাতে আমার মৃত্যু না আসে সেজন্য আমি সাথে সাথে তাই এমন করে ফেলি তখন রসুল্লাহ রবি সাল্লাহ ইসলামের এই কথা শুনে শাহাবাহকরাম কি শিখতে পেল আল্লাহর নবী আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন যে নবী আপন উম্মদকে এই শিক্ষা দিচ্ছেন যে মৃত্যুর মৃত্যুকে সদা সর্বদা স্মরণ করো মৃত্যুর জন্য সব সময় রেডি থাকো সেখানে এই ধরনের বিষয়বস্তু লিখে মানুষকে মৃত্যুর স্মরণ থেকে গাফিল করা মূলত কোরআন হাদিস এবং নববী শিক্ষার বিপরীত কাজ করার সামিল অতএব যারা এ কথা বলে যে আশুরার দোয়া পড়লে এক বছরের হায়াতের বিমা হয়ে যাবে এটা ঠিক নয় এই ধরনের কথা বলে মানুষকে মৃত্যু থেকে গাফিল করে করার সামিল এবং মানুষকে আল্লাহরবুল আলমিনের ন্যাক আমল করা থেকে বিরত রাখারই মূলত একটা পন্থা রব্বুল আলমিন আমাদেরকে এই ধরনের বিষয়বস্তু থেকে বেঁচে বেঁচে থাকার তৌফিক দান করুন